নমস্কাৰ শিক্ষার্থীসকল আজি মই আপোনালোকক প্রথম সেমিস্টারের ফিলসফির প্রথম যখন পেপার আপনার লজিক ওয়ান তার ইউনিট সিক্স ট্রুথ ফাংশনসর বিষয়ে কবলে ওলাইছো। এতিয়া আমি ট্রুথ টেবিলত বেসিক ট্রুথ ফাংশনসবর ভ্যালুব কেনেকে উলিয়ায় সেইটার বিষয়ে অল্প আলোচনা করি। মই স্লাইডত মেনশন করেছো, তথাপি মই আপনাদের বুঝাই দিও এটা কথা। যেতিয়া আমি দুটা ট্রুথ সিম্পল প্রপোজিশন ললো, তেতিয়া এই পি আর কিউ যেটো ভ্যারিয়েবল হয়, এই ভ্যারিয়েবলবর এটা এটা এই ভ্যারিয়েবলবর কিছু ভ্যালু থাকে। যেনেকে আমি ট্রু নে ফলস এটা আমি ধরে লব লাগবে। আমি কেনেকে ধরে লম, ইয়ার একটা ফর্মুলা আছে। যদি দুটা থাকে তেতিয়া আমার দুটা কলম বহে, কলম ওয়ান আর কলম টু। যদি ভ্যারিয়েবল তিনটা হয় তেতিয়া কি হব, ভ্যারিয়েবল ধরক ইয়াতে যেতিয়া এটা ভ্যারিয়েবল হয়, এটা ভ্যারিয়েবল হলে ইয়াত দুটা কলম বহে, তার মানে টি আর এফ, তার মানে যিকোনো একটা সিম্পল প্রপোজিশনের দুটাই তো ট্রুথ ভ্যালু হব পারে। আইদার ট্রু অর ফলস, হয় সত্য হব নহলে অসত্য হব, এই দুইটাই তো হব পারে। গতি এই দুটা, কিন্তু যদি আমার দুটা ভ্যারিয়েবল থাকে তাহলে ধর পি আর কিউ, তেতিয়া কি হব, একটা ফর্মুলা আছে টু ইনটু টু হিসাবত আপনার কলম বাড়ি যাব। যদি দুটা ভ্যারিয়েবল থাকে পি ডট কিউ, তেতিয়া কি হব, আমার টু ইন দুটা ভ্যারিয়েবল হল না, গতি টু ইনটু টু, গতি কেইটা কলম হব, ওয়ান টু থ্রি ফোর। তেনেকে যদি তিনটা ভ্যারিয়েবল থাকে টু ইনটু টু ইনটু টু কি হব, এইট, তেনেকে বাড়ি যায়। আর তাত কেনেকে ট্রুথ ভ্যালু হব লিখে, যদি প্রথম ভ্যারিয়েবল হয় প্রথম ভ্যারিয়েবলট লিখে টি টি এফ এফ, যদি এটা হয় ধর অকল এটা তেতিয়া কি হব, টি আর এফ, গতিকে যেহেতু দুটা আছে ন, গতি চারিটা হয়ে গেল কলম টি টি এফ এফ, আর পিছরটো কি লিখিব, টি এফ টি এফ। আর যদি আটটা হয় ধর পি কিউ আর, তেতিয়া পি তলত চারিটা টি চারিটা এফ, তারপর কিউ তলত দুটা টি দুটা এফ দুটা টি দুটা এফ, আর আর তলত টি এফ টি এফ টি এফ টি এফ, সেইটো ধরনতে। আর তাতকেও যদি বেশি হয় আরো বেশি হব, এনেকে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু করে আমি ভ্যারিয়েবলের সহায়, যিমান ভ্যারিয়েবল হয় সিমান কলম হয়, আর তেনেকে আমি ট্রুথ ভ্যালুবর আমি বহুয়াই যাব লাগিব। এতিয়া ধরক এটা কনজাংটিভ ফাংশনের কথা আহিলো, এতিয়া নেগেটিভ নেগেশনের সাইনটো আমি পাইয়ে গলো। নেগেশনের সাইন কি হয়, অকল যদি ইয়াত পি আর নেগেশন হয় তাহলে টি আর এফ, টির নেগেশনটা কি হব, এফ, আর এফর নেগেশন কি হব, টি। এটা আপনাদের বুঝি পাইছে, উল্টা দুটা, মানে যেটা নট পি টির নট পি নট টি নটটো হব এফ আর এফর নটটো টি, তেনেকে। কিন্তু ডট যেটা হব, ডটটো কেনেকে হয়, ডটটো আপনাদের সব এই কম্পাউন্ড প্রপোজিশন যেতিয়া ডটৰ সহায়তে আমি জোড়া লগাম, তেতিয়া আমি চাম যেতিয়া দুইটাৰে ট্রুথ ভ্যালু, তার মানে পি ট্রুথ ভ্যালু টি কিউ ট্রুথ ভ্যালু টি, তেতিয়া অকল ইয়ার ভ্যালুটো টি হয়, বাকি সব কেসতে এইটো ফলস হয়। তার মানে কনজাংটিভ ফাংশনত যেতিয়া পি আর কিউ দুইটাৰে ভ্যালু টি হয় অকল তেতিয়াহে তেতিয়াহে কি হব, তার ট্রুথ ভ্যালুটো টি হব বা ট্রু হব, নহলে সদায় ফলস। ডিজাংটিভ ফাংশনের বিষয়ে আহিছো, ডিজাংটিভ ফাংশন মানে পি অর কিউ, আকৌ আমি এনেকে লিখিলো টি টি এফ এফ টি এফ টি এফ। ডিজাংটিভ ফাংশন মানে আইডারর, ইয়াত কি হয় ডিজাংটিভ ফাংশনত, যদি দুইটা এই প্রথমটক আমি এন্টিসিডেন্ট বলে কোম, পিছরটক আমি কনসিকুয়েন্ট বলে কোম, যে পি ধর যিকোনো একটা সিম্পল সিম্পল কম্পাউন্ড প্রপোজিশনের যে প্রথম সিম্পল প্রপোজিশন হয় সেইটক আমি কোম এন্টিসিডেন্ট, আর পিছর যে হয় কম্পাউন্ড সিম্পল প্রপোজিশন সেইটক আমি কোম কনসিকুয়েন্ট। এতিয়া একটা ডিজাংটিভ ফাংশন, তার মানে আইডারর যত ব্যবহার হয় তার যদি এন্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট এই দুইটারে ভ্যালু ফলস হয় তেতিয়াহে তার ট্রুথ ভ্যালুটো ফলস হব, নহলে বাকি সকল কেসতে
ইয়ার ট্রুথ ভ্যালু সদায় টি এ হব। তেনেকে ধরো ইয়াত টি, ইয়াত টি, গতিকে টি, ইয়াত এটা টি, এটা এফ, গতিকে টি, এইটো এফ, এইটো টি, গতিকে টি। কিন্তু ইয়াত যিহেতু দুইটাই ফলছ, ইয়াৰ ট্ৰুথ ভ্যালু কি হব? ফলছ। গতিকে ডিজাৰ্টিভ কেছত বা আইডাৰৰ যেতিয়া থাকে, যদি এণ্টিচিডেণ্ট আৰু কনচিকুৱেণ্ট দুইটাৰে ট্ৰুথ ভ্যালু ফলছ হয়, অকল তেতিয়াহে এইটো ফলছ হয়, নহ'লে ইয়ে সদায় ট্ৰুৱে হয়। তাৰপিছত আমি আহিলোঁ ইমপ্লিকেটিভ অৰ কণ্ডিশ্যনেল ফাংচনলৈকে। ইমপ্লিকেটিভ বা কণ্ডিশ্যনেল ফাংচন যিটো আমি হৰ্চৰে ব্যৱহাৰ কৰোঁ, ইফ আৰু দেনৰ, দেনেৰে যিবোৰ আমি কম্পাউণ্ড প্ৰপজিশ্যন লিখোঁ। এতিয়া চাব পি আৰু কিউ, ইয়াত আহে ইমপ্লাই, আকৌ আমি লিখিলোঁ টি টি এফ এফ, আকৌ লিখিলোঁ আমি টি এফ টি এফ। ইমপ্লিকেশ্যন হেৰিত কি হয়, ইমপ্লিকেশ্যন চাইনত যেতিয়া প্ৰথমটো টি আৰু পিছৰটো এফ হয়, অকল সেই কেছটোতহে যদি এটা মানে যদি এণ্টিচিডেণ্টটো টি আৰু কনচিকুৱেণ্টটো ফল্ছ হয়, অকল তেনেকুৱা কেছেছতহে ইয়াৰ ইমপ্লিকেশ্যনৰ ট্ৰুথ ভেলুটো ফল্ছ হয়, নহ'লে বাকী সকলো কেছেছতে কি হয়, ইয়াৰ ট্ৰুথ ভেলু সদায় টিয়ে হয়, তাৰমানে ট্ৰুৱে হয়। এতিয়া আমি ইয়াত চাওঁ, ইয়াত টি আছে, ইয়াত টি আছে, ইয়াত গতিকে টি হ'ব, কিন্তু ইয়াত টি আছে আৰু ইয়াত এফ আছে, এণ্টিচিডেণ্ট টি কনচিকুৱেণ্ট ফল্ছ, গতিকে এণ্টিচিডেণ্টো টি আৰু কনচিকুৱেণ্টো ফল্ছ হয়, যিহেতু এইটো কি হ'ব, ফল্ছ। কিন্তু পিছৰটোত এণ্টিচিডেণ্টো ফল্ছ, কনচিকুৱেণ্টো ট্ৰু, গতিকে এইটো ট্ৰু হ'ব আৰু দুইটাতে এফ, গতিকে এইটো ট্ৰু হ'ব। এতিয়া আমি বাই কণ্ডিশ্যনেল বা ইকুইভেলেণ্ট চাইনৰ ওচৰত যাম। ইয়াত আপুনি আকৌ লিখিলোঁ ধৰক টি টি এফ এফ টি এফ টি এফ। ইয়াত চাব ইকুইভেলেণ্ট চাইনত কি হয়, দুইফালে সমান হ'ব লাগিব, একেই হ'ব লাগিব, গতিকে দুইফালে যদি একে হয় তেতিয়াহে তাৰ ট্ৰু ভেলুটো ট্ৰু হয়, যদি একে নহয় তেতিয়াহ'লে ট্ৰু নহয়, তাৰমানে এণ্টিচিডেণ্ট আৰু কনচিকুৱেণ্ট একেই হ'ব লাগিব, তাৰমানে ট্ৰু হ'লে দুইফালে ট্ৰু হ'ব লাগিব আৰু যদি ফল্ছ হয় দুইফালে ফল্ছ হ'ব লাগিব। ইয়াত চাওক টি টি এফ এফ টি 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 এফ এফ টি এফ এফ, এই গোটেইকেইটা ভেলুৰ ভিতৰত প্ৰথম যিটো টি টি আৰু পিছৰ যিটো এফ এফ, ইয়াতহে আমাৰ এণ্টিচিডেণ্ট আৰু কনচিকুৱেণ্ট দুইফালে সমান, গতিকে এইকেইটা কেছত কি হ'ব, এইটো টি, এইটো টি, আৰু এইকেইটা যিহেতু সমান নহয় গতিকে ইয়াত কি হ'ব, ফল্ছ। এতিয়া আমি চাম যে আমি কেনেকৈ হেৰি এটা ইণ্টাৰ ডেফিনেশ্যন অফ বেচিক ট্ৰুথ ফাংচনছবোৰ কেনেকুৱা হয়। ইণ্টাৰ ডেফিনেশ্যন অফ বেচিক ট্ৰুথ ফাংচনছটো কেনেকুৱা হয়, আমি কিছুমান চিন হওঁ যদি কিছুমান অৰ্থ, তাৰমানে চেণ্টেন্সৰ অৰ্থ, কিছুমান প্ৰপজিশ্যনৰ অৰ্থ আমি নটেৰেও ব্যৱহাৰ কৰিব পাৰোঁ আৰু ভেলে বা আইডাৰৰেও ব্যৱহাৰ কৰিব পাৰোঁ, বা কেতিয়াবা নেগেশ্যনৰ সহায়তো আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ, তেনেকুৱা কিছুমান ফাংচন আছে। এতিয়া ধৰক ইয়াত কৈছে যেতিয়া আমি পি ডট কিউ কওঁ, পি ডট কিউৰ ভেলুটো কিহৰ লগত ইকুইভেলেণ্ট হয়, সেই ভেলুটো ইকুইভেলেণ্ট হয় নট নট পি অৰ নট কিউ, তাৰমানে পি ডট কিউ এই ভেলুটো কিহৰ লগত সমান হয়, এই ভেলুটোৰ সমান হয় নট নট পি অৰ নট কিউ, তাৰমানে এই গোটেই কম্পাউণ্ড প্ৰপজিশ্যনটো আৰু এই কম্পাউণ্ড প্ৰপজিশ্যনটোৰ অৰ্থ একে, গতিকে কেতিয়াবা এটা কম্পাউণ্ড প্ৰপজিশ্যন আমি আৰু এটা কম্পাউণ্ড প্ৰপজিশ্যনৰ সহায়তে ৰিপ্লেচ কৰিব পাৰোঁ। ঠিক তেনেদৰে আপুনি পাব ইমপ্লিকেশ্যন চাইনটো কেতিয়াবা আমি অৰেৰে কিছুমান ক্ষেত্ৰত অৰ মানে আইডাৰ অৰৰ সহায়ত বা নেগেশ্যনৰ সহায়ত সলনি কৰিব পাৰোঁ, কেতিয়াবা ইকুইভেলেণ্ট চাইনটোকো আমি আকৌ কনজাংশ্যনৰ সহায়ত বা আইডাৰৰ সহায়ত বা নেগেশ্যনৰ সহায়ত সলনি কৰিব পাৰোঁ, তাৰমানে এনেকুৱা কেছবোৰত কি হয়, এনেকুৱা কেছবোৰত সদায় এটাৰ ভেলু বা মূল্য আনটোৰ লগত একেই হয়, এইবোৰক কি হয়, ধৰক মই উদাহৰণ দিছোঁ পি ডট কিউ, পি ডট কিউটোক আমি নট নট পি অৰ নট কিউ লিখিব পাৰোঁ, বা নট নট পি ইমপ্লাইজ নট কিউ লিখিব পাৰোঁ, বা পি অৰ কিউটো আমি নট নট পি ডট নট কিউ লিখিব পাৰোঁ, বা নট পি ইমপ্লাইজ কিউ লিখিব পাৰোঁ, এনেদৰে আমি বহুত পাম ট্ৰুথ ভেলু। এই বস্তুবোৰক কি কয়, এইবোৰক ইণ্টাৰ ডেফিনেশ্যনছৰ ডেফিনেশ্যনছ অফ ট্ৰুথ ভেলুজ বুলি কোৱা হয়, তাৰমানে এইটো ডেফিনেশ্যন আৰু সেইটো ডেফিনেশ্যন সমান হয়। এনে গতিকে এইদৰে আমি ট্ৰুথ ফাংচনৰ বিষয়ে আজি জানিলোঁ, আৰু মই আশা কৰোঁ আপোনালোকে এই ক্লাছটোৰ প্ৰাইচ অলপ হ'লেও লাভৱান হৈছে,
আৰু অহাবাৰলে আমি আৰু অন্য এটা টপিকৰ ওপৰত বা বিষয়ৰ ওপৰত ভালদৰে আলোচনা কৰিম। তেতিয়ালৈকে ধন্যবাদ।